नमस्कार বন্ধুরা, তৃষ্ণা ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে বানানো হচ্ছে কাঁচকলার চপ। প্রথমে কাঁচকলা আর আলু সিদ্ধ করে নিতে হবে। সামান্য পরিমাণে কেটে নেওয়া হলো। কাঁচকলাটাকে এইভাবে কেটে নিয়েছি আর আলুটাকেও সামান্য কেটে দিচ্ছি। সামান্য কেটে দিলে কি হয়, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কাঁচকলা আর আলুটাকে সিদ্ধ করে নেব বন্ধুরা। জলের মধ্যে কাঁচকলা আর আলুটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি বন্ধুরা, আলুটা আমি হালকা করে কেটে নিয়েছি, তবে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কাঁচকলা আর আলুকে এইভাবে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। কাঁচকলার চপ বা কাঁচকলা বড়ার জন্য আমি কাঁচকলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এর খোসা ছাড়িয়ে নেব। কাঁচকলার বড়াতে আমার যেগুলো লাগছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এগুলো দিয়ে কাঁচকলা আর আলুর সঙ্গে মেখে নেব। কাঁচকলার খোসা আর আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমি সুন্দর করে কাঁচকলাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচকলার খোসা দিয়েও নানা রকম রান্না করা যায়। কাঁচকলার খোসার একটা আমাদের রেসিপি দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এইভাবে কাঁচকলাটা ছাড়িয়ে নিলাম, আলুটাও ছাড়িয়ে নেব। কলা আর আলুকে আমি মুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি যেগুলো আগে দেখিয়েছি উপকরণগুলো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর যেটা নতুন করে যোগ করেছি সেটা হচ্ছে একটু আদা কুচি, একটু আদা কুচি আমি নিয়েছি। এই সমস্ত উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো আমি লবণ দিলাম, খুব বেশি লবণ লাগবে না, হালকা। গোটা জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে। অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ আমি একটু একসঙ্গে মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নেব। খুব সাধারণ উপকরণ দিয়ে এটা বানাতে হয়, যে উপকরণগুলো সাধারণত আমাদের বাড়ির মধ্যে থাকে সেই উপকরণগুলো নিয়ে। খুব একটা বেশি কিছু উপকরণ লাগে না। কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। কাঁচকলাটা আমাদের যেহেতু খাওয়া ভালো, সাধারণত কাঁচকলা তো ভাজা খাওয়া হয়, এইভাবে একবার বন্ধুরা বানিয়ে নেবেন। এটাকে আপনারা কাঁচকলার চপও বলতে পারেন, বড়াও বলতে পারেন, আর কাটলেটও বলতে পারেন। সুন্দর করে মেখে নিলাম। এবার এই যে আলু আর কাঁচকলা মেখে নেওয়া হয়েছে, এবারে অল্প অল্প এরকম ছোট ছোট করে আমি একটা একটা মোটামুটি সাইজ করে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই তৃষ্ণা ভিলেজ কুকিংকে সাবস্ক্রাইব করে নেবেন। ছোট্ট ছোট্ট আমি লেচির আকারে কেটে নিলাম। এগুলো আপনারা গোল আকারে রাখতে পারেন, এইভাবে একটুখানি চ্যাপটাও করে দিতে পারেন, কেউ লম্বা আকারেও দিতে পারেন। আমি একটু এরকম চ্যাপটাই করে নিচ্ছি, আবার এই ধরনের লম্বা লম্বাও থাকতে পারে। কাটলেটে যেমন থাকে সেরকম হতে পারে, আবার ভেজিটেবিলে যেমন থাকে সেরকম আপনারা বানাতে পারেন, এইরকমও করে নিতে পারেন। কাঁচকলার বড়া বা কাঁচকলার চপ বানানোর জন্য আমি তো এগুলোকে রেডি করে নিয়েছি। এর সঙ্গে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের এই সাদা অংশটাতে আমি ডুবিয়ে ডুবিয়ে নিয়ে নেব, হলুদ অংশটাকে আমি না নেওয়ারই চেষ্টা করব। আর এখানে বিস্কুটগুলো রেখেছি। বন্ধুরা, এই বিস্কুটগুলোটা আমার বাড়িতেই বানো না, আপনারা এই ঘরোয়া পদ্ধতিতে যদি বিস্কুটগুলো বানাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা শুরু করি। আমি ডিমের মধ্যে একবার করে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে এই বিস্কুটগুলোর সঙ্গে আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে রেখেছি। বিস্কুটগুলোতে হালকা হালকা করে আমি ডুবিয়ে নিচ্ছি। এরকম করে আমি একটু কয়েকটা রেডি করে রেখে দিচ্ছি। এই কাঁচকলার কাটলেট খুব ঘরোয়া পদ্ধতিতেই বানানো হচ্ছে। আপনারা দোকান থেকে যদি কিনে খেয়ে থাকেন সেটা বেসম দিয়ে হয়ে থাকে, আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। আমাদের বাড়িতে এইভাবেই এটা বানানো হয়ে থাকে, আপনারা এইভাবে অবশ্যই একবার বানাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন হয়েছে। বড়া বানিয়ে রেখেছি, এগুলো একটা একটা করে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এই কটাকেই এখন দিলাম। তেলটা বেশ ভালোভাবেই হয়েছে, ভাজা হয়ে যাচ্ছে। খুব বেশি পরিমাণেও জালটা আপনারা দেবেন না, মাঝারি এই ধরনের জালটা রেখে দেবেন। অনেকদিন পরে রোদ দূর হয়েছে, খুব ভালো লাগছে, চারিদিকটা খুব ঝকমক করছে। তার সঙ্গে আজকে আমাদের দুপুরের মেনুতে থাকবে এই কাঁচকলার চপ। আপনারা কাঁচকলার চপ অবশ্যই বানিয়ে নেবেন, দুর্গাপূজার দিনগুলোতে নতুন নতুন তো রেসিপি থাকবে, তার মধ্যে এটাকে একদিন অবশ্যই রাখবেন। এই তো সাধারণ উপকরণ। আমি এবারে উল্টে দিচ্ছি। বন্ধুরা, পুরো দোকানের মতোই ভাজা হচ্ছে।
মাঠের টাটকা কলা নিয়ে আসা হলো, তার এই ধরনের কাটলেট বা চপ হচ্ছে, ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হচ্ছে। বাকিগুলো এবারে ভেজে নেব। বাকি বানিয়ে রাখা কাটলেটগুলোকেও আমি কড়াতে দিয়ে দিলাম বন্ধুরা, এইভাবে হতে থাকলো। তাহলে বন্ধুরা এই কাঁচকলার কাটলেট বা কাঁচকলার চপ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা এইরকম নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য বা জানার জন্য অবশ্যই তৃষ্ণা ভিলেজ কুকিংকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কোনো অংশে দোকানের থেকে কিছু কম যাবে না। ঠিক আছে, আমি উল্টে দিলাম। লাস্ট যেগুলো আমি দিয়েছিলাম তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন তাহলে বন্ধুরা গরম গরম এই কাঁচকলার চপ, চা বা এমনি শুধু আপনারা খেতে পারেন, আর গরম ভাতের সঙ্গে তো আর কথাই নেই। বন্ধুরা হয়ে গেছে কাঁচকলার চপ। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর তৃষ্ণা ভিলেজ কুকিংকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একবার অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন কাঁচকলার চপ। তাহলে আজকের মতো আসলাম, ভালো থাকবেন।